পাড়ার বকাটে দাদু, বয়স আন্দাজ 60-65 হবে, বিয়ে তা করেননি। তার কারণ, তার মনের মতো মেয়ে নাকি গোটা পৃথিবীতেই নেই। তার উক্তি, দুর্গার মতো 10 হাতওয়ালা মেয়ে হলে তবেই নাকি তিনি বিয়ে করবেন। যেহেতু দাদুর সংসার নেই, তাই তার কাজেরও বিশেষ দরকার পড়েনি। সবকিছু মিলিয়ে এখন ঘুরে বেড়ানো আর লোকের পিছনে লাগা ছাড়া বিশেষ কাজ তার নেই। তাই গ্রামের মানুষরা অনেকে তাকে ছিটগ্রস্ত, আবার অনেকে তাকে বকাটে বুড়ো বলেই ডাক। একদিন এই বকাটে বুড়ো, আমি বুড়ো না তোদের বাবা বুড়ো, যা না যা ওই চাটুজ্জেকে গিয়ে বুড়ো বলে দেখ, দেখবি পেছন দিয়ে ছাতার ডাব ঢুকিয়ে ছেড়ে দেবে। যা মনে করেছে তাই, চেনে না তো আমাকে, যখন ধরবো ওই ওই তো গজেন কাকা আসছে। গজেন কাকা, ও গজেন কাকা, একটু দাঁড়াও তো। বকাটেটা ঠিক দেখতে পেয়েছে আমায়, কি হলো বল দেখি। আচ্ছা গজেন কাকা, তুমি বলো, সেবার যখন ওরা হামলা করতে এলো, আমি না তেড়ে গেলে ওরা কি পালাতো? এখন বলে কি না তুমি কে, বেটাদের সাহস কিরে বাবা। ওরা বলতে কারা? ওই যে হিটলারের দলেরা। আচ্ছা বুঝেছি, সেই হিটলার যার কিনা মাছির মতো গোঁফ ছিল। হ্যাঁ একদম ঠিকই ধরেছ। ব্যাস এর গুল মারা চালু হয়ে গেল। বলি বাপু, আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমি এখন আসি। হ্যাঁ আবার পরে কথা হবে। দেখি গায়ের দিকে যাই, যদি কাউকে পাই তাকে নিয়েই যাব সেখানে। কই রে ওয়াকমের ঢেকিরা, এখানে আড্ডা দিচ্ছিস? আমার সাথে একটু আই তো, আমার ঘরটাকে ঠেলে পশ্চিম মুখ থেকে দক্ষিণ মুখ করে নেব। শুনেছি দক্ষিণ মুখ ঘর নাকি ঘরের রাজা, আর এইভাবে ঘরে আমি থাকবো, মানে আমিও রাজা হয়ে যাব। এই জীবনে রাজা হওয়ার সাতটা মিটবে ভাবতেই পারিনি। বলি থাকো তো ওই ভাঙাচোরা ঘরে, উত্তরে হাওয়া হলে তোমার ঘরের মুখ এমনি থেকেই ঘুরে যাবে, আমাদের আর ফেলতে হবে না। রহস্য করছিস তোরা, কিন্তু তোরা জানিস ওটা এক সময় ছাতে পেলা ঘর ছিল। হঠাৎ একদিন শখ হলো হিটলারদের গায়ে যাব, অনেক টাকার দরকার, কি আর করি, তখন আমার ঘরের ছাদটাই বিক্রি করে দিলাম। ঘরের ছাদ বিক্রি? সত্যি বুড়ো গল্প শোনালে। গল্প না রে বেটা, সত্যি আমার ঘরের ছাদ পড়েছে, তখন ইংরেজরাও মাটির ঘরে থাকতো, তখন আমার ছাদ আটা ঘর। তাই নাকি? তাই তোমার ছাদটা দামি? না রে বেটা, ছাদ পড়তে পড়তে পাথর কম পড়ে যায়, ওই এখন তোরা যাকে স্টনচিপ বলিস, কি আর করি। শেষে দেখি কাছে বস্তা করি স্বর্ণ মুদ্রা ছিল, স্টনচিপের জায়গায় সেই স্বর্ণ মুদ্রা দিয়েই ছাদটা ফেলে দিলাম, তাই ওটার দাম এত বেশি। দাদু আর নিতে পারছি না, আমরা এবার আসি। এই চল চল, না তো এবার আমরা পাগল হয়ে যাব। তা কাকা, তোমার যখন এতই সম্পত্তি, তা হেঁটে হেঁটে ঘুরে বেড়াও কেন? একটা তো ঘোড়া কিনতে পারো। আরে পাগল, হিটলার যে ঘোড়াটা ব্যবহার করতো ওটা কার? ওটা তো আমার, ওকে দিয়েছিলাম বিনে পয়সায়। তবে তুই যখন বড় মুখ করে বললি, তাহলে একটা ঘোড়া। আচ্ছা ঘোড়া যখন কিনবই, তাহলে এমনি ঘোড়া কেন কিনবো, একটা পক্ষীরাজের কিনলে কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছো, তাই কেন। আচ্ছা কোথায় পাওয়া যাবে বলতো পক্ষীরাজে ঘোড়া? আরে পাওয়ার কি আছে, তৈরি করে নাও না, তুমি তো কত কি তৈরি করতে পারো। হ্যাঁ তাও ঠিক, দেখি পারি কি।
ব্যাস, বুড়োর মনে হয় কথাটা মাথায় লেগে গেছে। দেখো এবার কি কাণ্ড ঘটায়। আহা, কতদিন পরে নিজের আস্তাবলটা দেখলাম। নিজের বলতে? ওরে পাগল, এই আস্তাবলটা আমি প্রথম বিশ্বযুদ্ধের সময় বিক্রি করে দিয়েছিলাম রে। সে কি, এই ব্যবসাটা তো আমাদের 300 বছরের পুরনো ব্যবসা। আর উনি কে হে বেটা হরিদাস পাল? বলে কি না ওনার আস্তাবল? এই রে, মনে হয় গুলটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমার একটা পক্ষীরাজের ঘোড়া লাগবে, আছে তোদের কাছে? এ মনে হয় ছিটিয়াল আছে। যাই হোক, ব্যবসা করে নেওয়া যাবে। বলছি কাকা, পক্ষীরাজ তো পাওয়া যায় না, তৈরি করতে হয়। তুমি এখান থেকে একটা ঘোড়া নিয়ে যাও, পথে কাঠের দোকান থেকে ওর এক জোড়া ডানা তৈরি করে নিলেই হয়ে যাবে তোমার পক্ষীরাজ ঘোড়া। আচ্ছা তাই নাকি, ঠিক আছে তাই দাও। তা কত দাম বুঝে? বেশি না, মাত্র 500 টাকা। তা বাপু, 300 হবে না? আচ্ছা 400 টাকাই দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও দাও। সেই মতো বুড়ো টাকা দিয়ে ঘোড়া নেয়, তারপর আস্তাবল থেকে বেরিয়ে পাশের একটা কাঠের দোকানে যায়। বুড়ো দোকানদারকে সবকিছু বুঝিয়ে বলে। দোকানদার সেই মতো তার দোকানের কাঠ মাপজোক করে কেটে সুন্দর একজোড়া কাঠের ডানা সেই ঘোড়ার জন্য তৈরি করে দেয়। ব্যাস, এইবার ঘোড়াটাকে ওড়াবো, যদি ওড়ে তবে এই টাকা দেব তোমাকে, না তো নয়। এই রে, বুড়ো তো চালাকি করছে, আমাকে টাকাটা আগে নিয়ে নিতে হবে। আরে কি করছেন কি করছেন, এ ঘোড়া এখনো কিছু খায়নি, আগে বাড়ি নিয়ে যান, গিয়ে ভালো করে খান, তারপর ওকে ওড়াবেন। আর আমাকে টাকাটা দিয়ে ঘোড়াটা নিয়ে যান, বাড়ি গিয়ে যদি দেখেন ঘোড়া উড়ছে না তাহলে এসে টাকা ফেরত নিয়ে যাবেন, ঠিক আছে? এবার তৈরি তো, চল ওঠ, নে উড়ে উড়ে গোটা গ্রামটা ঘুরিয়ে আন দেখি। কি হলো, ওড় কি রে, উড়বি তো, কি হলো কি হলো ব্যাপারটা? বেটা দোকানদার আমাকে ঠকালো না তো? ও কাকা, অত বড় জন্তু আবার উড়তে পারে? আবার একটা আস্ত লোক পিঠে নিয়ে, বলি ও নিজের ওজন কত? বলি হ্যারি কাকা, তোমার যা বুদ্ধি। হ্যাঁ ঠিকই তো, আমি এটা আগে ভাবিনি, এমন জন্তু নিতে হবে যার ওজন আমার থেকে যেন কম হয়। তাহলে গাদা ধরে আনি একটা। না, গাদা ও আমার থেকে তো ভারী হবে। তবে বিড়াল? না, আমি বিড়ালের পিঠে বসলে ওর হাড়গোড় তো সবই ভেঙে যাবে। তাহলে কি করি, কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। দেখি কাল সকালটা হোক। আরে বুড়োর কি মাথা একেবারে খারাপ হলো নাকি রে? কিন্তু বুড়ো যাচ্ছে কোথায়? কি হলো, বুড়ো স্কুলে ঢুকলো কেন? আরে আরে, এ বুড়ো করছেটা কি? এ বুড়ো আজ মরেছে। দেখো সকালে আমি কেমন করে আকাশে উড়ে বেড়াই। তুমি একটু পরেই এমনিতে আকাশেই উড়বে। চল ঘোড়া। এই আমি কি এখনো আকাশে উড়ছি ডাকি রে? না না, আর একটু হলেই চিরদিনের জন্য আকাশে উড়ে বেড়াতে। আমার পক্ষীটা কোথায় গেল? তোমার ওজন না নিতে পেরে সে আকাশে উড়ে গেছে। কেন, ডেকে আনবো নাকি রে? আর একবার উড়তে যাবে নাকি বকাটে বুড়ো? না, স্বাদ মিটেছে। আর না বাবা,